পুরাতন পানির ট্যাঙ্কে কি জানি নড়তেছে। পরে একটু ভালো করে দেখি যে ওখানে দুইটা মেসোপাকের বাচ্চা। কবে নাগাদ এই দুটো প্রাণী এই 20 ফুট গর্তের মধ্যে পড়ছে সেটা, মানে তারা এতটাই অবস্থা দুর্বল ছিল, পরে আমাদের প্রোটেকশন নিয়ে কিন্তু আমরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করি। পরিত্যক্ত একটি কারখানার পানির ট্যাঙ্কে আটকে রয়েছে দুটি মেছোবাঘ। প্রায় 25 ফুট গভীর সেই পুরনো ট্যাঙ্কে আটকে যায় মেছোবাঘ দুটি। অনেক চেষ্টা করে উঠতে পারছিল না। প্রায় 10 দিন ধরে এভাবেই আটকে ছিল এই প্রাণী দুটি। স্থানীয় এক ব্যক্তি পরিত্যক্ত সেই কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় নড়াচড়া দেখে নজরে আসে তার। কাছে গিয়ে দেখতে পায় কারখানার পুরনো পানির ট্যাঙ্কের ভেতর আটকে রয়েছে দুটি মেছোবাঘ। পরে 999-এর মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামা এলাকার সেই পরিত্যক্ত কারখানায় পৌঁছায়। শুরু হয় উদ্ধার অভিযান। বন বিভাগ ও দি বার্ড সেফটি হাউসের যৌথ অভিযানে আধ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় আটকে থাকা মেছোবাঘ দুটি।